সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো যেটা আমার আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মেশো অ্যাপ্লিকেশান। ওকে, তো মেশো অ্যাপ্লিকেশান থেকে ধরে নাও যে পার্সেলগুলো আপনি অর্ডার করেছেন সেই পার্সেলগুলো অটোমেটিক্যালি অলরেডি আপনার হাতে এসেছে। আপনি অনলাইন থেকে যেহেতু ক্যাশ অন ডেলিভারি করেছেন, আগে পার্সেলটা নিয়েছেন, তারপরে তাকে টাকাটা দিয়েছেন, তারপরে যখন তারা চলে গিয়েছে তখন আপনি সেই পার্সেলটা আনবক্সিং করে দেখেছেন, আপনার ঠিক একটা চয়েস না, ঠিক আছে? তো ফাইনালি বেশি একটা সময়, কিন্তু বেশি একটা টাইমে এইরকমটা হয়, যখন যে পার্সেলগুলো দেখে অর্ডার করি তখন সেই টাইমে সেই রকম পার্সেলগুলো আসে না, আলাদা আলাদা পার্সেল আসে। তো তখন সেই পার্সেলগুলো আমাদের নিতে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? তখন সেটা ভালোই লাগে না আর কি, সেই পার্সেলটা তখন সেটাকে ডিসলাইক মনে হয়, অপছন্দ, ঠিক আছে? তো আপনি সেই পার্সেলটা এখন কীভাবে রিটার্ন করবেন, যেটা আমার আজকে অলরেডি থাম্বনেলে দেওয়া ছিল, তো কীভাবে আপনি রিটার্ন করবেন, কীভাবে সেই পয়সাটা আপনি হাতে পাবেন, কীভাবে আপনার যে পার্সেলটি নিয়েছেন সেটা কীভাবে তারা রিটার্ন নিয়ে যাবে, তো সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। আসে ফার্স্ট টু লাস্ট এ টু জেড ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা পরিচয় করে দিই, সেটা হচ্ছে গিয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নতুন চ্যানেলের লিঙ্ক আছে, চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। সেই ভিডিও হচ্ছে মোটিভেশনাল, আত্মবিশ্বাসী কথা। ওকে, তো লেটস গো স্টার্টেড। তো ফার্স্ট টাইম আপনি কী করবেন, চলে যাবেন আপনি আপনার ফোনে মেশো অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে মেশো অ্যাপ্লিকেশনে আসার পর আপনি যে পার্সেলটা অর্ডার করেছেন না, তো সেই পার্সেলে চলে যাবেন। তো ধরে নাও আমি এখানে অর্ডার সেকশনে যাব। অর্ডার সেকশনে যাওয়ার পর আমি এই পার্সেলটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট উপরের যে প্রোডাক্টটি এটা আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম, বাট সেই অর্ডারটি কিন্তু চলে আসছে আমার হাতে পর্যন্ত চলে আসছে, আমি আনবক্সিংও করেছি। তো আনবক্সিং করার পর আমার এই পার্সেলটি ঠিক একটা চয়েস না, ঠিক আছে? তো ঠিক একটা ভালো লাগেনি এই পার্সেলটা। এখানে দেখতে পাচ্ছেন এই যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম, তো এটা আমার জন্য না, আমার পাশের বাড়ি একজন অর্ডার করেছিল। আচ্ছা, তো আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর এই পার্সেলটা কিন্তু ঠিক একটা ভালো নেই, তাই আমি এটাকে রিটার্ন করবো আর কি, আপনি এ টু জেড দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি এখান থেকে সবার নিচে এদিকে একটু চলে আসবেন, এদিকে স্ক্রল আপ করে তো এখানে দেখবেন রিটার্ন এক্সচেঞ্জ অর্ডার, আপনি সেই রিটার্ন এক্সচেঞ্জ অর্ডারে ক্লিক করবেন। ওখানে ক্লিক করবার এক্সচেঞ্জ, এখানে দুটো অপশান আছে, এক্সচেঞ্জ একটা আছে রিফাউন্ড, আপনি কী করবেন রিফাউন্ডে ক্লিক করবেন। ওখানে ক্লিক করবার যেহেতু আপনার পছন্দ হয়নি বা আপনি আপনার মতো করে সেই পার্সেলগুলো রিটার্ন করতে পারবেন। তো আমি ফার্স্ট টাইম উপরেরটি করবো, উপরেরটি করার পর এখানে যেহেতু আমাদের পছন্দ না, ডিড নট লাইক দিস প্রোডাক্ট, আমি এখানে দু নম্বরটা সিলেক্ট করবো। দু নম্বরটা সিলেক্ট করার পর একটু স্ক্রল আপ করবেন, তো স্ক্রল আপ করার পর এখানে অ্যাড ইমেজ চাচ্ছে, যে আপনি যেটা কি রিটার্ন করতে চাচ্ছেন না, তো সেটা এখানে আপনি দিয়ে দেবেন। তো ধরে নাও আমি এখান থেকে যে এই মেশো থেকে আমি এই শাড়িটি অর্ডার দিয়েছি, তো আমি এটাকে রিটার্ন করব। আচ্ছা, তো করার পর একটু স্ক্রল আপ করবেন, স্ক্রল আপ করার পর সবাই নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু রিটার্ন টু আইটেম, আপনি এটাকে একবার টিকমার্ক করে দেবেন। তো টিকমার্ক করলে কী হবে, তারা বুঝতে পারবে যে আপনার এই পার্সেলটি, এই শাড়িটি রিটার্ন হচ্ছে। তো এখন আপনার কী করবেন, এখানে সাবমিট নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুটো প্রসেসের টাকাটা আপনি অনলাইন থেকে নিতে পারবেন। তো কীরকম সিস্টেমে এখানে দেখতে পাচ্ছেন, একটা ইউপিআই থাকবে, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। তো ফার্স্ট টাইম আমি যখন প্রথমবার এখান থেকে রিটার্ন করেছিলাম তখন কিন্তু দুটো প্রসেস ছিল, একটা ইউপিআই, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে ইউপিআইটা আগে দিয়েছি, এখন ইউপিআইটা নেই, তো আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে। তো আপনি কী করবেন, আপনি আপনাদের মতো করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়ে দেবেন। ওকে, তো প্রথমবার যখন আপনি ক্যান্সেল করবেন তখন ইউপিআই আইডি চাবে, সেটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবো, আপনি রিটার্ন এক্সচেঞ্জ কমপ্লিট সাকসেসফুল হয়ে যাবে। তো তারপর ম্যাক্সিমাম দু থেকে তিন দিনের মধ্যে আপনার টাকাটা আপনার ওয়ালেট বা ইউপিআইয়ের মধ্যে বা আপনাদের যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছেন সেখানের মধ্যে টাকাটা কিন্তু তারা অলরেডি ঢেলে দেবে, সেই দিনের মধ্যে কিন্তু এসে আপনাদের সেই পার্সেলটা নিয়ে যাবে। তো আই হোপ ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে এসেছে আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর শেষে একটাই বলে থাকি, আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।